সমস্ত ইবাদতের মধ্যে নিজের মনটাকে এমন রুজু করেছেন, আল্লাহর নবী তিন দিন ধরে খাওয়া দাওয়ার কথাই ভুলে গিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইবাদত বান্দেগি করার পরে তিন দিন পরে মা খাদিজার বাড়িতে চলে আসলেন, খাওয়া দাওয়া করলেন। আম্মা জান খাদিজা বলছেন, হুজুর আপনি একটু আরাম ফরমান। আল্লাহর নবী বলছেন, খাদিজা আমি যেখানে ইবাদত করি সেই জায়গায় ইবাদত করে এতটা মজা পায়, এতটা তৃপ্তি পায়, এতটা স্বাদ পায়, তোমার বাড়িতে আমি ইবাদত করে ততটা মজা পাবো না। মা খাদিজা বলছেন, হুজুর তাহলে আপনি ইবাদত করবেন, আপনাকে আর বাড়ি আসতে হবে না। আমি খাদিজা, আপনি ইবাদত করবেন, রাস্তায় আপনার যাতায়াতে যতটা সময় ব্যয় হচ্ছে আপনি সেই সময়টাও আপনি ব্যয় করবেন না, আপনি ইবাদত করবেন। আমি খাদিজা, আমি আপনার খাবারটা আপনার ইবাদতের জায়গা পৌঁছে দেবো। মা খাদিজা, আল্লাহর নবী চলে গেলে ইবাদত বান্দেগি করতে লাগলে আম্মা জান খাদিজা সময়ে সময়ে টাইমে টাইমে খাবারগুলো আমার দয়ার নবীর পৌঁছে দিতে। একবার জোরে বলুন সুবহান। আম্মা জান খাদিজা খাবার নিয়ে সে যাবলে নূর পাহাড়ের পাশে চলে যায়। যাবলে নূর পাহাড়ের পাশে গিয়ে আম্মা জান খাদিজা ভাবছেন, আমার দয়ার নবী তো হেরা গুহায় রয়েছে, অনেক উঁচুতেই হেরা গুহা, সেই জায়গা আমি কি করে উঠবো? কারণ হেরা গুহাটা এমন ঢাল, আমাদের বাঁধ এই জায়গা ঢাল রয়েছে, আমরা উঠতে পারছি, কিন্তু সেটা হচ্ছে খাড়াযুক্ত সুড়ঙ্গ রাস্তা, সেই জায়গা আমি কি করে উঠব? আর পাহাড়টা হচ্ছে পাহাড়ে পাথরে, এই পাথরে আমি কি করে রাস্তা তৈরি করব? দরবারে আরাধনা করতে আইলে, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আপনার আবেদ বান্দার, আমি আপনার আবেদ বান্দার, আমি দাঁড়িয়ে রয়েছি আপনার বান্দা ডাগার উপরে এবাদত বন্দেগি করে, আমি খাদিজা সেই জায়গা খাবার নিয়ে কি করে উঠব? আল্লাহ পাক আপনি যদি শক্তি দেন, আপনি যদি ক্ষমতা দেন, আমি খাদিজা আমি সেই জায়গা খাবার গুলো নিয়ে হাজির হয়ে যাবো। ও নবী উম্মাত উম্মাতানিরা, আল্লাহর রাস্তায় যারা থাকে বাবা, আমার আল্লাহ পাক ওই বান্দাকে কুদরতি অবস্থায় সাহায্য করে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নিকট আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ পাকের দরবারে দোয়া করে, আল্লাহ পাক ওই দোয়া কবুল করে নিয়ে বলে, ও আমার বান্দি খাদিজা তুমি দাঁড়িয়ে থেকো না, দাঁড়িয়ে থেকো না, কাবার গুলো নিয়ে তুমি গুটি গুটি পায়ে তুমি ওই গুহার দিকে উঠতে থাকো, তোমাকে আমি আল্লাহ কুদরতি অবস্থায় সাহায্য করে দেব। জোরে বলুন সুহার। আর একটু জোরে বলুন সুহার। ভাই যারা আল্লাহর রাস্তায় থাকে, বসেন একটু পরে যাবেন, একটু পরে যাবেন, বসেন, এখন টাইম আছে, বসেন। আপনি
সকলে সরে জন্ম আমার বিযোগে গত তাগলে কেমনে গত জন্ম আমার বিযোগে গত তাগলে কেমনে গত যদি আমার নবী দিদার পেয়ে যেতাম হ্যাঁ দুনিয়ার কোনো খেয়াল থাকতো হ্যাঁ দুনিয়ার কোনো স্বাদ আর নেওয়ার ইচ্ছা করতো আরে নবীকে দেখলে দুনিয়ার সমস্ত কিছু ভুলে যেতাম একবার জোরে বলুন সুবহানাল্লাহ তাই কবি কি বলছেন জন্ম আমার নবী যোগে হত তাহলে জ্ঞানে হত যে আজানে পাগল পাড়া হয়েছিলেন আমার আল্লাহ একবার জোরে বলুন সুবহানাল্লাহ হযরতে বেলাল এমন আজান দিতেন যে আজানে আমার আল্লাহ স্বয়ং খুশি জিবরিল আমিনকে প্রেরণ করেছিলেন জিবরিল যাও বেলাল এমন আজান দে বেলালের আজানে আমি আল্লাহ আমি দেওয়ানা হয়ে গিয়েছি বলুন সুবহানাল্লাহ আসুতোবেশ আজুরতে বেলালের মধুর আজাগার সেই আজানে ছিল এত পেট মুগ্ধ রহমান জোরে হবে না আর একটু জোরে হবে না আসিত বেশে হাজুরাতে বেলালের মধুর আজাগার সেই আজানে ছিল সাহাবাগণ
তো যাই গো সকলকে বলবো সময় যতটুকু পেলাম বললাম আজান হয়ে গেছে নামাজ পড়তে হবে সকলে নামাজ পড়ে আবার এই জায়গায় এসে বসে যাবেন